জানেন বাংলাদেশে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল গণতন্ত্রের কথা বলে, যে দল স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, যে দল জনগণের কথা বলে। আর তাই আমাদের নেত্রীকে বিনা কারণে ষড়যন্ত্র করে জেলে আটকিয়ে রেখে গণতন্ত্রকে হত্যা করে, জনধর্মন্ত গণতন্ত্রকে অবরুদ্ধ করে দেশে অস্তিত্ববাদী শাসন রাজতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের মিছিল কর্মসূচি এসেছে, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সত্য জননেতা জনাব অ্যাডভোকেট রোল করুন কবি। সংগ্রামী বন্ধুরা, আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঢাকা মহানগরীতে থানায় থানায় এবং সারা দেশের জেলা মহানগরীতে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবাদ কর্মসূচি যে সমাবেশ করবে অথবা প্রতিবাদ মিছিল করবে, আজকে এই মুহূর্তে ঢাকার শাহবাগ থানা, রামলা থানা, এই দুই থানার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সাহেব বলেছেন যে কী উদ্দেশ্যে, উদ্দেশ্য হচ্ছে ভোলায় নির্বিচারে গুলি করা। বন্ধুরা আমার, কোথায় কোথায় গুলি, দেশের মানুষ মানে পশু পাখির মতো একটা সমাবেশ, যে কোনো একটা সমাবেশ হলেই সেইখানে গুলি আর হত্যা। বন্ধুরা, মানুষ হত্যায় সরকারের কাছে দায়ী হতে পরিণত হয়েছে। এই সরকারের তো আর কোনো কাজ নাই, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, এই সরকার বাক স্বাধীনতা হত্যা করেছে, এই সরকার স্বাধীন মতামত হত্যা করেছে। তাই গণতন্ত্রের অন্যতম শর্ত তো সমাবেশ করা, এটা সাংবিধানিক একটি অধিকার, সেই অধিকারকে সরকার সহ্য করল না, চারজনকে গুলি করে হত্যা করলো এবং শতাধিক মানুষ আহত হলেন বিনা কারণে, বিনা উস্কানিতে। তার প্রতিবাদে বন্ধুরা আমার, আজকে প্রতিবাদ মিছিল করেছে শাহবাগ থানা, রামলা থানা, সারা দেশেই আজকে এই কর্মসূচি পালিত হবে। আমাদের প্রতিবাদে নেমে আসতে হবে, আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আপনাদের, আমাদের এবং আমাদের সন্তানদের কারো জীবন নিরাপদ থাকবে না, স্কুল কলেজে যেতে পারবে না, বাসায় ফিরে আসতে পারবে না। কারণ সরকার, একটি সরকার হচ্ছে জনগণকে নিরাপত্তা দেবে, মানব কল্যাণ করবে, জনগণের কল্যাণ করবে, না করে কোথায় কোথায় গুলি, কোথায় কোথায় লাঠিচার্জ। আমার ভাই বললো এটার একটা কারণ আছে, এই কারণটা হচ্ছে যে প্রতিবাদকে আগে ভাগেই নিস্তব্ধ করে দেওয়া, এই জন্য যাতে দেশ বিক্রি করা যায়, পানি বিক্রি করা যায়, মাটি বিক্রি করা যায়, বাংলাদেশের মাটিতে অন্য দেশের বিমানবন্দর করা যায়। এই কারণেই আপনার জব সরকার প্রতিবাদ মিছিল বা সমাবেশের জবাব হচ্ছে গুলি, জবাব হচ্ছে রক্তপাত, জবাব হচ্ছে মানুষ হত্যা, তাদের এই অপকর্মগুলি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা যাবে না, আর সেই জন্য তারা আগে ভাগেই গণতন্ত্রের যিনি প্রতীক, গণতন্ত্রের মা বারবার, যিনি গণতন্ত্র অন্ধকারের গুহা থেকে, একদলীয় কর্তৃত্ববাদের গুহা থেকে যিনি উদ্ধার করেছেন, সেই গণতন্ত্রের প্রতীককে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমার মা জেলে বন্ধুরা, আমার এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, কারণ তাকে বন্দী করে রাখলে অবলীলায় ভোলায় গুলি করা যাবে, তাকে বন্দী করে রাখলেই 29শে ডিসেম্বরের নির্বাচন 29শে ডিসেম্বর করা যাবে, তাকে বন্দী করে রাখলেই সারা বাংলাদেশকে আপনার করদ রাজ্যে পরিণত করা যাবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাই বন্ধুরা আমার, আমাদের আওয়াজ আরো তীব্র করতে হবে, আমাদের মিছিলের ধ্বনি প্রতিধ্বনি আমার মা, আমার ভুলি
সেই স্বৈরাচারের পক্ষে কম্পন জাগায়, তার যত বুক কেঁপে উঠে সেইভাবেই আমাদের স্লোগান দিতে হবে। বন্ধুরা, আমার আজকের কর্মসূচি দুইটি থানার এখানে সমাপ্ত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।